ওকে, সো আমরা এখন যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা খুব ইন্টারেস্টিং একটা টপিক, সেটা হচ্ছে তড়িৎ মোটর। ঠিক আছে, সো এই তড়িৎ মোটর সম্পর্কে আমাদেরকে যদি ভালোভাবে বুঝতে হয় আমাদেরকে আগের বিষয়গুলো খুব ভালোভাবে কেয়ার রাখতে হবে। ফ্রেমের ডান হস্ত নিয়ম, ফ্রেমের বাম হস্ত নিয়ম, চৌম্বক ক্ষেত্রের দিক, চৌম্বক বলের দিক, সবগুলো বিষয় খুব ভালোভাবে ক্লিয়ার থাকতে হবে ব্যাপারগুলো। এবং সবগুলো ভালোভাবে ক্লিয়ার করার পরে যদি আমরা তড়িৎ মোটরে আসি, তখন তড়িৎ মোটর হচ্ছে সব থেকে ইজি একটা জিনিস। ক্লিয়ার? তো আমি তড়িৎ মোটরে যাওয়ার সময় আমি যেটা দেখাবো সেটা হচ্ছে, তড়িৎ মোটরের ক্ষেত্রে আমরা যেই ট্রিক্সটা করছি সেটা হচ্ছে আমরা একটা তারকে এরকম ভাবে পেঁচাইছি, খেয়াল করো, এবং এরকম ভাবে পেঁচানোর পরে এই তারটার সাথে ব্যাটারি সংযুক্ত করছি, এবং ব্যাটারি সংযুক্ত করার পরে এই তারটাকে একটা চৌম্বক ক্ষেত্রের ভিতরে ঢুকাইছি, এবং চৌম্বক ক্ষেত্রটাকে আমরা দেখতে পাচ্ছি এদিকে হচ্ছে নর্থ, এদিকে হচ্ছে সাউথ। আমরা যেটা করবো সেটা হচ্ছে এই এই যে এরকম ভাবে তারটাকে পেঁচাইলাম, ঠিক এইটাতে তড়িৎ প্রবাহিত করবো। তো যখন তড়িৎ প্রবাহিত করব তখন কি হবে, যখন তড়িৎ প্রবাহিত করব তখন এটার মধ্যে একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। আবার এই যে নর্থ সাউথ এইদিকেও একটা চৌম্বক ক্ষেত্র আছে, অর্থাৎ চৌম্বক বলরেখা আছে এইগুলোর ক্ষেত্রে, এবং এইগুলোর ক্ষেত্রে চৌম্বক বলরেখা উৎপন্ন হবে। এখন ওই দুইটা বলরেখার মিথস্ক্রিয়তার কারণে আমি দেখাইছিলাম যে দুইটা চৌম্বক ক্ষেত্র যখন একসাথে থাকবে তখন আলাদা আমরা একটা চৌম্বক বল পাবো, এবং সেটার জন্য আমরা ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম ইউজ করছিলাম, এবং কোন কারণে বলটা পাচ্ছি সেটাও আমি বুঝাইছিলাম। ক্লিয়ার? সো এইটার ক্ষেত্রে যারা আমরা যদি মোটরের ব্যাপারটা একটু চিন্তা করি, মোটর কি, সাপোজ একটা ফ্যান ঘুরাচ্ছে তাই না, অর্থাৎ এটা ঘুরতে থাকে তাই না, বা এরকম একটা মোটর যদি ভাঙো দেখবা যে ঘুরতেছে, এরকম ভাবে ঘুরতে থাকে, অর্থাৎ ঘুরতে পারে এরকম। সো আমরা যদি এটাকে ঘুরাইতে চাই কি করতে হবে, জাস্ট এই কৌশল গুলো নিয়ে এখন আমি আলোচনা করব। তো তড়িৎ মোটরের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে, যেহেতু এই যে এইটা খেয়াল করো, যেহেতু এইদিকে যেহেতু আমরা দেখতে পাচ্ছি যেহেতু ব্যাটারির ঋণাত্মক প্রান্ত, সেহেতু এটা হচ্ছে ব্যাটারির ধনাত্মক প্রান্ত, এবং তড়িৎ প্রবাহের দিক হবে এই ধনাত্মক প্রান্ত থেকে এই ঋণাত্মক প্রান্ত পর্যন্ত। দ্যাট মিন্স এই যে এই একটা লুপ, এই লুপের এই বাহুতে, অর্থাৎ এই বাহুটার নামে এই বাহুটার নাম দিলাম এ বি বাহু, এবং ওই বাহুটার নামে নাম দিলাম সি ডি বাহু। এই যে সি ডি বাহুতে খেয়াল করো, এই যে সি ডি বাহুতে বিদ্যুৎ প্রবাহের দিকটা হবে এই বরাবর, এবং এই যে এই এ বি বাহুতে তড়িৎ প্রবাহের দিকটা হবে, তড়িৎ কিন্তু এইভাবে গিয়ে এইভাবে গিয়ে আবার এই পর্যন্ত ফিরে আসবে, দ্যাট মিন্স তড়িৎ প্রবাহের দিকটা হবে এই বরাবর। এখন দেখো আলটিমেট কি ব্যাপারটা ঘটতেছে, সেটা হচ্ছে এই যে যেই দুইটা বাহু একটা লুপের দুইটা বাহুতে দুইটা ভিন্ন ডিরেকশনে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। এবং আমরা যদি চিন্তা করি যে যেই এটা ছিল নর্থ সাউথ এন্ড এসটা বাইরে লিখতে, কারণ এদিকে এ বি সি ডি এর সাথে হয়ে যেতে পারে, এটা হচ্ছে এন এটা হচ্ছে এস করো, এবং আমি সেটা দেখাবো, সেটা হচ্ছে এই যে এদের মধ্যে খেয়াল করো এরকম নর্থ সাউথ এরকম বলরেখা এক্সিস্ট করতেছে। সো এরকম বলরেখা এক্সিস্ট করতেছে, এবং আমি যেটা করবো সেটা হচ্ছে এখন আমি দেখবো যে এই দুইটা তারের মধ্যে, এই দুইটা তারের মধ্যে দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হচ্ছে তখন এই তারগুলো কোন বরাবর বল পায়। সো চৌম্বক বল নির্ণয়ের জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম যাইতে হবে, এবং আমাকে এই তিনটা আঙ্গুল আনতে হবে, তিনটা আঙ্গুলকে সমকোণে রাখতে হবে, এই তর্জনীটাকে চৌম্বক ক্ষেত্রের দিকের সাথে, অর্থাৎ যে চৌম্বকটা আছে এন থেকে এস এই দিকে রাখতে হবে, আর এই মধ্যমাটাকে তড়িৎ প্রবাহের দিকে রাখতে হবে, আর এইটাই হবে আমার চৌম্বক বলের দিক। চলো খেয়াল করো, এটা হচ্ছে এন থেকে সাউথ, এন থেকে এস, নর্থ থেকে সাউথে রাখলাম হাতটা, আর তর্জনীটা নর্থ থেকে সাউথ, দেন আমি এটাকে ছাড়বো, এবং এইটা হচ্ছে চৌম্বক তড়িৎ প্রবাহের দিক। আমি যদি তারটার ক্ষেত্রে খেয়াল করি এ বি তারটার ক্ষেত্রে, তখন দেখবো যে চৌম্বক প্রবাহের দিক হচ্ছে এই বরাবর, দ্যাট মিন্স এই যে চৌম্বক এই তারটার এই বরাবর প্রবাহিত হচ্ছে, এবং আমি যদি এখন এই আঙুলটাকে সমকোণে রাখি তখন দেখবো যে এই বাহিরের দিকে এই এ বি বাহুর উপরে বাহিরের দিকে একটা বল এক্সিস্ট করতেছে। খেয়াল করো আমি যদি এইটা খেয়াল করি যে এইটার ক্ষেত্রে যদি খেয়াল করি, সাপোজ এইটা যদি রাখি এবং এই জায়গায় যদি আমরা ফিলামেন্টটা খেয়াল করি, তখন দেখো এইটার এই যে এই বরাবর আর এই বরাবর, এখন দেখো বাহিরের দিকে, অর্থাৎ এই যে এই বাহুটা, এই বাহুটা চাইবে বাহিরের দিকে আসার জন্য। এবং আমরা যদি অপোজিট বাহুটা চিন্তা করি, অপোজিট বাহুটার ক্ষেত্রে যেটা হবে বাহিরের দিকে আসার জন্য, আমি সাপোজ এরকম ভাবে একটু অ্যাড করে দিলাম বাহিরের দিকে, আমি বোঝানোর জন্য জাস্ট এরকম একটা টান দিলাম, আর কিচ্ছু না, জাস্ট এরকম, জাস্ট এরকম একটা দিলাম, ক্লিয়ার, জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য। কিন্তু তোমরা কিন্তু বুঝতেছো যে থ্রি ডাইমেনশনাল ব্যাপারটা হচ্ছে এইরকম তাই না। এবং এই এই যে ডিসি বাহুতে, এই যে ডি থেকে সিতে যে তড়িৎ প্রবাহিত হচ্ছে সেটার জন্য আমাকে যেটা করতে হবে, আমি আবার এই বাহুতে কি বল পড়তেছে সেটা নিয়ে চিন্তা করবো। এই বাহুর ক্ষেত্রে তড়িৎ চৌম্বক ক্ষেত্রের দিকে হচ্ছে এই যে নর্থ থেকে সাউথ, দেন চৌম্বক
তড়িৎ প্রবাহের দিকে আমাকে তড়িৎ প্রবাহের দিকে উল্টাতে হচ্ছে, যেহেতু তড়িৎ প্রবাহ এদিকে ওই বরাবর যাচ্ছে, সেহেতু তড়িৎ প্রবাহ উল্টাইতে হচ্ছে। এবং আলটিমেটলি আমি যেটা পেলাম সেটা হচ্ছে, দেখো দেখো এটা এরকম ভাবে ছিল এবং এটাকে উল্টাতে হচ্ছে, দ্যাট মিন্স উল্টানোর পরে আলটিমেটলি এই বাহুটা ওই ভিতরের দিকে একটা বল পাচ্ছে। এবং আমি যদি এখন চিন্তা করি, এখন এটা ভিতরের দিকে একটা বল পাচ্ছে, ভিতরের দিকে যে বলটা সেটাকে আমি এরকম ভাবে দিলাম, ভিতরের দিকে একটা বল পাচ্ছে। এখন খেয়াল করো আমি যদি এইটাই চিন্তা করি, তখন এই যে এইটা, এটা হচ্ছে এবি বাহু, এটা হচ্ছে সিডি বাহু, এবং যেটা হচ্ছে আলটিমেটলি সেটা হচ্ছে এই এবি বাহুটার বল হচ্ছে এই বরাবর, বল হচ্ছে এই বরাবর, এবং সিডি বাহুটার বল হচ্ছে ওই বরাবর। খেয়াল করো, আবার খেয়াল করো, এই যে এই এবি বাহুটার বল হচ্ছে এই বরাবর, সিডি বাহুটার বল হচ্ছে এই বরাবর। কেউ যদি একজনকে এই ব্যাপারটাকে যদি এই বরাবর টানে এবং কেউ যদি এইটাকে ওই বরাবর টানে, আলটিমেটলি এটা এরকম হবে। খেয়াল করো, কেউ একজন টানতেছে এই বরাবর, এই বরাবর, যেহেতু বাহিরের দিকে একটা বল, আর কেউ একজন টানতেছে ওই বরাবর। সো এই বরাবর যদি টানে, আমি এই হাতটাকে এই বলের দিকে আনবো এবং এই হাতটাকে ওই ওই বলের দিকে নিবো। সো আলটিমেটলি যেটা করতেছে সেটা হচ্ছে এই লুপটা, এই যে দেখো এরকম ভাবে একটা ঘূর্ণন খেলো। এবং মজার ব্যাপার হলো, এরকম ভাবে আসার পরে এটা স্টপ হয়ে যাবে এটার ঘূর্ণন। কারণটা হচ্ছে যে এখন দেখো এটার বল হচ্ছে এই বরাবর আর ওইটার বল হচ্ছে ওই বরাবর, এখন তারা এই বল বরাবরই কিন্তু আছে। অর্থাৎ একটা বস্তুকে যদি তুমি, একটা বস্তু হচ্ছে এই, এই হচ্ছে একটা বস্তু, এই বস্তুটাকে যদি তুমি এই বরাবর একটা বল দেও এবং এর অপোজিট দিকে যদি এই বরাবর একটা সমান বল দেও, তখন যেটা হবে আলটিমেটলি এখানে অবশ্যই সমান বল পড়তেছে, যেহেতু তড়িৎ উৎস একই, ঠিক আছে, এবং লুপের তার উপাদান সবকিছু যেহেতু একই, অবশ্যই সমান বল পড়তেছে। সো আলটিমেটলি যখন তুমি এইটা করবা, তখন যেটা হবে সেটা হচ্ছে এই বস্তুটার উপর কোনো বল থাকবে না। অর্থাৎ এইখান দিয়ে যদি একজন 10 নিউটন বলে টানে, এইখান দিয়ে যদি একজন 10 নিউটন বলে টানে, এবং এইখান দিয়ে যদি আরেকজন 10 নিউটন বলে টানে, তখন আলটিমেটলি যেটা হবে সেটা হচ্ছে এই বস্তুটার উপরে বলের মান জিরো হয়ে যাবে। ক্লিয়ার? অর্থাৎ এই যে এইটার বল ছিল, একটা ছিল হচ্ছে তোমার এই বরাবর, একটা ছিল এই বরাবর, এবং আমরা যখন এই বরাবর নিলাম, তখন তারা দেখো এই বরাবর আবার ওই বরাবর, দেখো এটাকে একজন এই বরাবর টানতেছে আর একজন এই বরাবর টানতেছে, দুইটা বলের মানই সমান, এটা এই জায়গায় এসে স্টপ হয়ে যাবে। তাহলে আমরা মোটরটাকে এরকম ভাবে ঘুরাবো কেমনে, যে মোটরটা যে এরকম ভাবে যে ঘুরে সেটা আমরা ঘুরাবো কেমনে, সেটার জন্য এখন আমাকে আরো একটা প্রবলেম দেখাইতে হবে, এবং সেই প্রবলেম গুলো সলভ করার মাধ্যমে আমরা একটা তড়িৎ মোটর উৎপন্ন করতে পারবো। আমরা জাস্ট ইনিশিয়াল স্টেজে অর্ধেকটা ঘূর্ণন খাওয়ার একটা পদ্ধতি দেখাইলাম, যে এই অর্ধেকটা ঘূর্ণন খাওয়ার পদ্ধতিটা হচ্ছে আমরা একটা লুপ নিব এবং লুপের একটা লুপের দিকে যখন বিদ্যুৎ প্রবাহিত করব, তখন একটা দিকে তড়িৎ প্রবাহিত হবে আর লুপের বিপরীত দিকে আর একটা তড়িৎ প্রবাহিত হবে, যে কারণে এটা দুই দিকে বল পাবে, একটা হচ্ছে বাইরের দিকে আর একটা হচ্ছে ভিতরের দিকে, এই কারণে এটা এরকম ভাবে ঘুরে যাবে। এখন দেখো, এখন ব্যাপারটা হচ্ছে এই জায়গায় আমরা যদি এই চিত্রটাতে খেয়াল করি, আমাদের এখন এখন কয়েকটা প্রবলেম এর আসছে। আমরা যদি চিন্তা করি সেটা হচ্ছে তড়িৎ মোটরটা একটু অর্ধেক ঘূর্ণন খাওয়ার পরে সেটাকে আর আমরা ঘুরাইতে পারতেছি না। অর্থাৎ প্রথম প্রবলেমটা বা প্রথম যে প্রবলেমটা ছিল, এই প্রথম প্রবলেমটা আমি লিখবো, সেটা হচ্ছে কি, যে প্রথম প্রবলেমটা হচ্ছে যে আর ঘূর্ণন দেওয়া যাচ্ছে না, দেওয়া যাচ্ছে না। ক্লিয়ার? এবং আমরা যদি আর ঘূর্ণন দেওয়া যাচ্ছে না, এবং আমরা যদি 2 নম্বর প্রবলেমটা নিয়ে চিন্তা করি, তখন একটু মাথায় তুমি যদি একটু চিন্তা করো তাহলে তুমি বুঝতে পারবা। এই যে দেখো, এই জায়গায় আমি একটা তারের সাথে ব্যাটারি সংযুক্ত করছি, তো এই তারটা যখন ঘুরবে অবশ্যই এই ব্যাটারিটাকে নিয়েও ঘুরতে হবে, কারণ যেহেতু ওই তারের সাথে ব্যাটারিটা সংযুক্ত। ক্লিয়ার? আমার ব্যাপারটা খেয়াল করো, সাপোজ তুমি এরকম একটা লুপ নিলে এবং এটাকে ঘুরাইতে চাইছো, এখন তুমি এই দিকে ব্যাটারি লাগাই দিলা, তো এটা তারটাকে তো অবশ্যই ব্যাটারিকে নিয়ে ঘুরতে হবে, বা এই তারটাকে এত শক্তি যে এই লুপটার কি এত শক্তি যে ওই ওই এত বড় ব্যাটারি নিয়ে সে ঘুরতে পারবে, পারবে না। দেখিস ব্যাটারিটাকেও তারের এই জায়গায় রাখা যাবে না, দেখিস ব্যাটারির জন্য একটা প্রবলেম আছে। অর্থাৎ আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ব্যাটারির সঙ্গে তারের মানে একেবারে মানে কি বলবো এটা সংযুক্ত থাকবে না, তার মানে কি বলবো সে ব্যাটারি নিয়ে ঘুরতে পারছে না, মানে ব্যাটারি নিয়ে ঘুরতে পারবে না। আমি প্রবলেমগুলো দেখি, ব্যাটারি নিয়ে ঘুরতে পারবে না, ব্যাটারি নিয়ে ঘুরতে পারবে না। একটা জিনিস খেয়াল করো, এই যে এই জায়গা যেটা আছে এটা কিন্তু তুমি একটা দণ্ডের মতো ধরতে পারো, অর্থাৎ এটা যেহেতু ঘুরবে সেহেতু এরকম দণ্ডের মতো ধরতে পারো। এখন আমরা যেটাতে চলে যাবো সেটা হচ্ছে আমরা যদি প্রবলেমগুলো সলভ করতে চাই, তখন প্রবলেমগুলো সলভ করার ক্ষেত্রে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে ব্যাটারি নিয়ে ঘুরতে পারবে না,
সেইটার প্রবলেমটা যদি আমি সলভ করি, খেয়াল করো, সেইটার প্রবলেমটা যদি আমি সলভ করতে চাই, তখন আমি যেভাবে করতে পারবো যে এই যে ব্যাটারিতে সরাসরি আমি বিদ্যুৎ না দিয়ে আমি একটা যদি ব্রাশের মতো জিনিস ব্যবহার করি, সাপোজ খেয়াল করো, সাপোজ এইটা হচ্ছে, এখানে আমার বিদ্যুৎ দিতে হবে তাই না, আমি জাস্ট এই বরাবর জাস্ট একটা ব্রাশ দিলাম, এরকম একটা ব্রাশ, এটা অবশ্যই বিদ্যুৎ পরিবাহী পদার্থের ব্রাশ, খেয়াল করো, কি করলাম, এই বরাবর কি দিলাম, একটা ব্রাশ দিলাম। এখন এই ব্রাশটার কাজ হচ্ছে এই ব্রাশটা সরাসরি এদিকে ধরে রাখবে না, এগুলো জাস্ট, এটা যদি তার হয় এটার উপরে জাস্ট পয়রা থাকবে, তো এটার উপরে যখন পয়রা থাকবে এটা কিন্তু ইজিলি ঘুরতে পারবে, ক্লিয়ার? সাপোজ এই যে দুইটা ব্রাশ পয়রা রয়েছে, এই দুইটা ব্রাশ একটার সাথে সংযুক্ত নাই, সো এভাবে জাস্ট ঘুরতেছে, এগুলো লাই আছে, ক্লিয়ার? সো এখন দেখো আমরা কিন্তু একটা প্রবলেম সলভ করে ফেললাম, একটা প্রবলেম হচ্ছে যে ব্যাটারি নিয়ে ঘুরতে পারবে না, সেই প্রবলেমটা সলভ আমরা করে ফেললাম এখানে একটা কি দিয়ে, মানে ওই ব্রাশ ব্যবহার করে। মিন্স তোমরা যখন মোটরের পড়বা, অংশগুলো পড়বা, তখন দেখবা যে ওইদিকে ব্রাশ একটা লেখা আছে বা আর্মেচার এরকম লেখা আছে, ক্লিয়ার? সো এটা গেল এই ব্যাপার। এখন আমাদেরকে দ্বিতীয় প্রবলেমটা, প্রথম প্রবলেমটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রবলেম, এটা সলভ করতে হবে যে আমরা ঘুরাইতেই পারতেছি না, এটা অর্ধেক ঘূর্ণন খাওয়ার পরে থেমে যাচ্ছে। সো এটার ক্ষেত্রে আমরা কি করতে পারি, এটার ক্ষেত্রে আমাদের করণীয় কি, আমাকে ওইটা নিয়ে চিন্তা করতে হবে, খেয়াল করো। আচ্ছা আমরা যদি এটা করি দেখো তো, এটা হচ্ছে এরকম তাই না, এটা এরকম, সাপোজ এটা এরকম এবং এটা এই বরাবর একটা বল এবং এই বরাবর আরেকটা বল, অর্থাৎ ভিতরের দিকে আরেকটা বল, যে বলের কারণে সে এরকম ভাবে আসছে। আমরা যদি শুনো, এই জায়গায় বলটা কোন কারণে আসতে আসছে, তড়িৎ প্রবাহের কারণে একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হইতেছে সেই কারণে, তো আমরা যদি এই পজিশনে আসার পরে যদি আমরা তড়িৎ প্রবাহটাকে বন্ধ করে দিই, তাহলে তো এটার উপর আর বল থাকবে না, এটা ফ্রিলি ঘুরতে পারবে, কারণ তার গতি জড়তার কারণে। গতি জড়তা মানে কি, অর্থাৎ একটা বস্তু, একটা বস্তু স্থির থাকলে চিরকাল স্থির থাকতে চাইবে এবং একটা বস্তু গতিশীল থাকলে চিরকাল গতিশীল থাকতে চাইবে, সেটা হচ্ছে জড়তা। সো এখন এটা যে এরকম একটা ঘূর্ণন খাইলো, এরকম যে একটা মানে ঘূর্ণন দিলো, সো এই ঘূর্ণনের তো অবশ্যই একটা জড়তা আছে, সো সেই গতি জড়তার কারণে সে আর কি এরকম ভাবে যাবে তাই না। কিন্তু আমাদের প্রবলেম হচ্ছে যে গতি জড়তাটা আনতে চাইলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, এটা যখন এই পজিশনে আসবে, দ্যাটস এনাফ, এখন তড়িৎ প্রবাহ অফ করে দাও, তড়িৎ প্রবাহ বন্ধ করে দিতে হবে। সো এই যে এই পজিশনে আসার পরে তড়িৎ প্রবাহটাকে বন্ধ করে যদি আমরা দিই, তখন কি হবে, সেটা হচ্ছে সে আবার এই বরাবর, গতি জড়তার কারণে সে আবার এই বরাবর নড়বে, যখন এই বরাবর নড়বে সে যখন আবার এই বরাবর চলে যাবে, গতি জড়তার কারণে সে আবার ধরে এই বরাবর চলে গেল, এই বরাবর চলে যাওয়ার পরে যদি আবার আমরা তড়িতের সুইচটা যদি অন করে দিই, আবার যদি তড়িতের সুইচটা অন করে দিই, তখন আবার এই বরাবর একটা বল, আবার এই বরাবর একটা বল, জিনিস আবার একটা ঘূর্ণন খাবে, যখন এই বরাবর আসবে আবার তড়িৎ প্রবাহ অফ করে দিব, সেটা তার গতি জড়তার কারণে আবার এই বরাবর যাবে, যেহেতু কোনো বল এখন এক্সিস্ট করে না, শুধুমাত্র তার গতিটা এক্সিস্ট করতেছে, আবার এরকম বরাবর যাবে, আবার সুইচ অন করবো, আবার এরকম, আবার সুইচ অফ। এখন এখন কি বারবার কি কেউ গিয়ে সুইচ বারবার অন অফ করবে, তুমি কি একটা মোটর চালাইতে গিয়ে বারবার সুইচ অন অফ করবা, এটা পসিবল না। সো এইটাকে আমার টেকনিক্যালি সলভ করতে হবে, যে টেকনিক্যালি আমি যদি সলভ করতে চাই, আমি একটা প্রসেস দেখাবো, সেই প্রসেসটা হচ্ছে আমি এইটাতে একটা প্রসেস দেখাবো, সেটা হচ্ছে সাপোজ এইটা ঘুরতে চাইতেছি, খেয়াল করো এইটা ঘুরবে, এইটার ক্ষেত্রে দেখো আমি কালো কালি দিয়ে দিছি, অ্যাকচুয়ালি যেটা থাকে সেটা হচ্ছে মোটরের ক্ষেত্রে এই জায়গায় এরকম মানে তোমার এরকম দুটা বস্তু থাকে, সাপোজ আমার যদি হাত যদি এইটা হয়, হাত যদি এইটা হয়, এরকম ভাবে দুটা বস্তু থাকে, এইগুলোকে বলা হয়েছে তোমার কমিউটেটর, এগুলোকে বলা হয় কমিউটেটর, সো এরকম ভাবে অর্ধ কি বলে এটাকে, অর্ধ সিলিন্ড্রিক্যাল নাকি, আবার এরকম ভাবে এই জায়গাতে থাকে, অর্থাৎ এই যে মাঝখানের এই পোর্শনটাতে কোনো কমিউটেটর থাকে না, মাঝখানের এই পোর্শনটাতে কোনো কমিউটেটর থাকে না, অর্থাৎ তোমাকে ব্রাশগুলোকে, ব্রাশগুলো দেখো কার কার সংস্পর্শে আসতেছে, কমিউটেটর থাকলে আমি ব্রাশগুলোকে এমনভাবে স্থাপন করব যাতে ব্রাশগুলো শুধুমাত্র ওই কমিউটেটরের সাথে সংযুক্ত অবস্থায় থাকে, অর্থাৎ ব্রাশগুলো যাতে এইগুলোর সাথে সংযুক্ত অবস্থায় থাকে। সো হাতটা যখন এরকমভাবে ঘুরবে, খেয়াল করো কমিউটেটর কিন্তু এই জায়গায় চলে আসছে, অর্থাৎ এই জায়গায় একটা কমিউটেটর আছে, এখন এই জায়গায় কিন্তু ফাঁকা, অর্থাৎ এই জায়গায় ব্রাশের সাথে এই তড়িৎ পরিবাহী তারের, সরি এই যেটা এটা, এটার কোনো সংস্পর্শ নাই, দ্যাট মিনস এই পর্যন্ত আসার পরে এটা তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে গেল। আমি বিষয়টা একটু সিম্পলিফাই করতেছি, সিম্পলিফাইটা হচ্ছে
এই যে এইটার ক্ষেত্রে আমি তোমাকে দেখাচ্ছি যেটা, সেটা হচ্ছে এই যে কালো কালি, খেয়াল করো এই যে কালো কালি দ্বারা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে তোমার কমিউটেটর, অর্থাৎ দুই পাশে দুইটা কমিউটেটর আছে, এক পাশে হচ্ছে এইটা, এক পাশে হচ্ছে এটা। এখন আমি বলে নিচ্ছি যে কালো কালি যখন থাকবে তখন সে বিদ্যুৎ পরিবহন করবে, এবং যখন সাদা কালিটা আসবে খেয়াল করো ঘুরতে ঘুরতে সাদা পোর্শন পাচ্ছে দুইটা, একটা হচ্ছে এই জায়গায় এবং আরেকটা হচ্ছে এই জায়গায়। তো যখন তুমি সাদা পোর্শনটা পাচ্ছ তখন এই সাদা পোর্শনে কোনো তড়িৎ প্রবাহিত হবে না, অর্থাৎ সাদা পোর্শনে যদি তারগুলো টাচ করা অবস্থায় থাকে তখনও কোনো তড়িৎ প্রবাহিত হবে না। আমি জাস্ট তোমাকে বিষয়টা সিম্পলিফাই করার জন্য বললাম, কিন্তু কালোতে যখন চলে যাবে তখনই তড়িৎ প্রবাহিত হবে। সো আলটিমেটলি কি হবে, আমি যদি এইটাকে যদি আমি এরকম ভাবে সংযুক্ত করে নিই, অর্থাৎ এরকম ভাবে যদি আমি সংযুক্ত করি, এরকম ভাবে সাপোজ এরকম ভাবে যদি সংযুক্ত করি, দেখো এরকম ভাবে সংযুক্ত করি, সো আলটিমেটলি যেটা হলো আমরা যদি নিচের দিকে একটু খেয়াল করি, এরকম ভাবে সংযুক্ত করার পরে খেয়াল করো, এখন আমি জাস্ট তোমাকে এইভাবে দেখাই ব্যাপারটা, সো এইভাবে দেখালে ক্লিয়ার হবে। সো খেয়াল করো এই যে এইদিকে একটা এ আছে, খেয়াল করো এই যে এদিকে আমাদের একটা কমিউটেটর এবং এইদিকে একটা কমিউটেটর, এবং আমি দুইটাকে এই দুই সাইডে রাখলাম, খেয়াল করো দুই সাইডে রাখার পরে আমি কি করব, এই জায়গায় ব্রাশগুলো সংযুক্ত করব। সো ব্রাশগুলো বা তারগুলো এইভাবে সংযুক্ত থাকলো, সো এটা যখন অর্ধেকটা ঘুরলো, খেয়াল করো এটা যখন অর্ধেকটা ঘুরলো তখন এই যে ব্রাশগুলো এই যে সাদা অংশটাতে আসা পড়লো, খেয়াল করো এখন সাদা অংশটাতে আসছে, দেখো ব্রাশগুলো এখন সাদা অংশটাকে টাচ করে আসছে। দ্যাট মিনস একটা কালো ছিল, সাপোজ খেয়াল করো এই যে কালো কালোর মধ্যে ছিল, যখন একটু ঘুরলো অর্থাৎ যখন অর্ধেকটা ঘুরলো তখন সে এই যে সাদা অংশে আসলো। সো এই যে দেখো এই অর্ধেক অংশের জন্য যখন এই বরাবর সে সংযুক্ত অবস্থায় ছিল তখন কিন্তু সে তড়িৎ পরিবহন করছে, অর্থাৎ তড়িৎ পরিবহন করছে, বাট যখন এইটা এইরকম ভাবে যখন এই পজিশনে আসছে, যেহেতু বলছি যে সাদা পোর্শনে পড়লে কোনো তড়িৎ প্রবাহিত হবে না, দ্যাট মিনস এই পোর্শনে আসার পরে এইটার মধ্যে কোনো তড়িৎ যায় নাই, দ্যাট মিনস বলটা স্টপ হয়ে গেল, খেয়াল করো এটা এটাকে নিয়ে এতটা ঘুরতেছে তাই না। সো এটাকে নিয়ে যদি ঘুরে ওটা হচ্ছে ঠিক এরকম, এটাকে নিয়ে তো ঘুরতেছে তাই না। সো আমরা যদি এইটার ক্ষেত্রে ব্যাপারটাকে অ্যাপ্লাই করি, তো ব্যাপারটা হচ্ছে এরকম, এটা যখন এই বরাবর ঘুরবে এবং যখন এই পর্যন্ত আসবে তখন তড়িৎ প্রবাহ বন্ধ, আমরা এইটাই চাইছিলাম, এই পর্যন্ত আসার পরে তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যাক, এবং এটা যখন আবার গতিচরতার কারণে এই পর্যন্ত চলে যাবে, খেয়াল করো ঘুরতে যেতে গেলে এইবারও চলে যাবে, আবার ব্রাশগুলো সংস্পর্শে আসবে, খেয়াল করো এই যে ব্রাশগুলো এই জায়গায় সংস্পর্শে আসবে, কিন্তু যখন সে আবার এরকম ভাবে চলে যাবে তখন এই যে সাদা অংশটাকে ব্রাশগুলো টাচ করবে, তো সাদা অংশটাকে যখন ব্রাশগুলো টাচ করবে আবার তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যাবে, ক্লিয়ার। তার মানে আমরা যেটা চাইছিলাম সেইটাই আমরা করতে পারছি, সেটা হচ্ছে আমরা চাইছিলাম যে এটা এরকম ভাবে ঘুরবে, যখন এরকম ভাবে ঘুরে যখন এই পর্যন্ত আসবে তখন যাতে তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যায়, এবং তড়িৎ প্রবাহ যখন বন্ধ হয়ে যাবে এটার উপরে কোনো বল কাজ করবে না, যেহেতু এখন তড়িৎ প্রবাহ নাই সেহেতু চৌম্বক ক্ষেত্র নাই সেহেতু বলও নাই, সো এটা তার গতি জড়তার কারণে এই পর্যন্ত যাবে, এবং যখন এই পর্যন্ত যাবে তখন আবার সে ওই আমরা সুইচটা অন করে দিব, অর্থাৎ আবার তড়িৎ প্রবাহ শুরু হবে, অর্থাৎ আবার একটা বল লাভ করবে, সো আবার এরকম আবার গতি জড়তার কারণে আবার এরকম আবার গতি জড়তার কারণে আবার এরকম সব ঘুরতে থাকবে। অ্যাকচুয়ালি এইটাই হচ্ছে তড়িৎ মোটর, আমি জাস্ট বেসিকটা একটু আবার বোঝানোর চেষ্টা করতেছি, সেই বেসিকটা হচ্ছে কমিউটেটর কৌশলটা কি। কমিউটেটর কৌশলটা হচ্ছে এই যে ঘূর্ণন দেওয়ার জন্য তড়িৎ প্রবাহটাকে যে আমার একবার বন্ধ করতে হবে আর একবার অন করতে হবে, সেইটা মানে টেকনিক্যালি হ্যান্ডেল করার পদ্ধতিটা হচ্ছে কমিউটেটর। সো অ্যাকচুয়ালি কি হয়, সেটা হচ্ছে ইনিশিয়াল স্টেজে এটার উপর একটা বল থাকে এবং বলটা হচ্ছে এই বরাবর এবং আরেকটা হচ্ছে আরেকটা বল হচ্ছে ওই বরাবর, সো আলটিমেটলি যেটা হয় সেটা হচ্ছে সাপোজ এটা এরকম ভাবে থাকলো, একটা বল হচ্ছে এই বরাবর একটা বল হচ্ছে ওই ভিতরের দিকে, দ্যাট মিনস কেউ যদি এটাকে এই বরাবর আর কেউ যদি এটাকে এই বরাবর টানে, দ্যাট মিনস এই পর্যন্ত একটা ঘূর্ণন খাবে, যখন ঘূর্ণন খাবে যেহেতু এই বরাবর একটা বল এক্সিস্ট করতেছে এবং এই বরাবর একটা বল এক্সিস্ট করতেছে, সেহেতু এখন এবং যেহেতু দুইটা বলই সমান, দুইটা বলের দিক যেহেতু বিপরীত, খেয়াল করো মানে একই বস্তুর দিকে এই পর্যন্ত গেছে আবার এই পর্যন্ত গেছে, এখন একজন যদি এটাকে এই বরাবর টানে আরেকজন যদি ওই বরাবর টানে সে কি দূরত্বে সরবে, সরবে না, তুমি খেয়াল করো একজন টানতেছে এই বরাবর আরেকজন টানতেছে এই বরাবর, এখন এটাকে এখন এটা ঘুরবে টুরবে কিচ্ছু হবে না, দেখবে সেটা এইভাবে থাকবে, কিন্তু এইভাবে যদি থাকে একজন যদি এই বরাবর টানে আরেকজন যদি ওই বরাবর টানে তখন কিন্তু ঠিক এটা ঘুরবে, অর্থাৎ এটা আর তুমি এই পর্যন্ত আসলো, আমরা এই পর্যন্ত আসার পর আমরা যেটা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমরা এই বলটাকে অফ করে দিতে চাইছিলাম, তো বলটাকে যদি আমরা অফ করে দিই সো কোনো বল থাকবে না, এটা মুক্তভাবে ঘুরতে পারবে, অর্থাৎ তার গতি জড়তার কারণে সেই বরাবর আসতে পারবে। সো এটা যদি বল আমরা বন্ধ করতে চাই, বল বন্ধ করতে চাইলে বলের উৎস কি তড়িৎ প্রবাহ, আমাদেরকে তড়িৎ প্রবাহটাকে বন্ধ করে দিতে হবে, সো ওই তড়িৎ প্রবাহটাকে বন্ধ করে দেওয়ার জন্য যখন এটা যখন এই পজিশনে আসবে তখন তড়িৎ প্রবাহটাকে বন্ধ করে দেওয়ার জন্য আমরা একটা কমিউটেটর নামক কৌশল নিয়েছিলাম। কমিউটেটর নামক কৌশল হচ্ছে দুইটা রিংয়ের মতো এরকম ইয়া থাকে লাগানো থাকে, সো এইগুলোতে ব্রাশ সংযুক্ত অবস্থা থাকে, যখন এটা ঘুরে তখন খেয়াল করো যখন এটা যখন এটা ঘুরার পরে যখন এই পর্যন্ত খেয়াল করো এই ঘুরার পরে যখন এই পর্যন্ত আসে তখন তো এইটাও ঘুরে তাই না, যেই এটা ছিল
অর্থাৎ এই যে এই এই বাহুটা, এই বাহুটা ঘুরে, অর্থাৎ এই বাহুটা এই যে কমিউটেটর ছিল এরকম ভাবে সংযুক্ত, যখন ঘুরলো তখন এটা এই বরাবরই আছে, কমিউটেটর ছিল এটা, কমিউটেটর ছিল এটা, এই বরাবর সংযুক্ত অবস্থায় ছিল, কিন্তু যখন এই বরাবর আসলো তখন সে আর কমিউটেটরের সাথে সংযুক্ত অবস্থায় নাই। সো অ্যাকচুয়ালি তড়িৎ প্রবাহ বন্ধ। এটা বোঝানোর জন্য আমি এটার আশ্রয় নিয়েছিলাম, সেটা হচ্ছে আমি এই জায়গায় কালার করছিলাম, সেটা হচ্ছে এই জায়গায় যে কালার করছিলাম সেটা হচ্ছে একদিকে কালো কালি আরেকদিকে কালো কালি, এবং মাঝখানে দুইটা সাদা ফাঁক আমরা দেখতে পাচ্ছি যে সাদা অংশ। এবং আমি এটা বলছিলাম যে সাদা অংশের সাথে যখন আমার আঙুলগুলো অর্থাৎ দুইটা তার যখন লাগা থাকবে তখন তড়িৎ প্রবাহিত হবে না, কিন্তু যখন এইটার সাথে লাগা থাকবে তখন তড়িৎ প্রবাহিত হবে। সো আলটিমেটলি যেটা হয়েছিল সেটা হচ্ছে যখন আমি এই যখন তারগুলো যখন এই যে কালো অংশের সাথে সংযুক্ত অবস্থায় ছিল, যখন কালো অংশের সাথে সংযুক্ত অবস্থায় ছিল তখন তড়িৎ প্রবাহিত হইতেছিল এবং ওই বলের কারণে এটা ঘুরতেছিল, ঘুরে যখন এই পর্যন্ত আসলো তখন এই বরাবর আসার পরে এটা সাদা অংশকে টাচ করছে, এবং সাদা অংশকে টাচ করার কারণে কোনো তড়িৎ প্রবাহ হয় নাই, যেহেতু কোনো তড়িৎ প্রবাহ হয় নাই কোনো বলও এখানে কাজ করে নাই, এবং এই পজিশনটা ছিল এই পজিশনটা, অর্থাৎ এই পজিশনটা ছিল এই পজিশনটা, অর্থাৎ এই পজিশনে আসার পরে সাদা অংশটাও এরকম ভাবে আসছে যাতে এরকম ভাবে তড়িৎ প্রবাহ না হয়। সো যখন এটা আবার ঘুরলো, আবার যখন এরকম ভাবে গেল তখন যেটা হলো তখন আবার এই কালো অংশটা আবার তড়িৎ প্রবাহ করা শুরু করলো, এবং আমরা সুইচ অন অফ সুইচ অন অফ এইটার মাধ্যমে আমরা যেটা করলাম সেটা হচ্ছে আমরা একটা মোটরকে ঘুরাইতে পারলাম। ক্লিয়ার? সো এটাই ছিল তড়িৎ মোটর সম্পর্কে লেকচার। আমি আগে বলছি যে আমাদের বেসিক গুলো ক্লিয়ার থাকলে আমরা তড়িৎ মোটর খুব ভালোভাবে বুঝতে পারবো, এবং এটা সিম্পল একটা জিনিস। ক্লিয়ার? সো আজকে এই পর্যন্ত। কি বলছিস?